আমার এটাই ভালো লাগছে যে একই সাথে ছবিগুলো আসছে সব। এই যে ধরুন কিছুদিন আগে হাওয়া একটি ভালো ছবি এলো, বা তার আগে আরও যেসব ছবিগুলো এসছে, তারপরে যদি একটা ছবি এসে অনেক দিন গ্যাপ হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমি মনে করি দর্শকদেরকে আবার হতাশ করবে। দর্শক তাহলে আমাদের ছবির মানে মানে আমরা যেটা চাই সেরকম জায়গায় পৌঁছবে না। তো সেইটার পরপরে অপারেশন সুন্দরবন আসছে এবং একই সাথে বিউটি সার্কাস আসছে, এবং দর্শকদের চয়েস থাকবে যে কোন ছবিটা তারা হলে গিয়ে দেখবে। দর্শকদেরকে এই অপশন দেয়া নানান রকম ছবি, অপারেশন সুন্দরবন একদম ডিফারেন্ট ঘরানার একটা ছবি, বিউটি সার্কাস একদম ডিফারেন্ট একটা ছবি। তো দর্শকদেরকে এই যে আমরা চয়েসগুলো প্লেটে দিতে পারছি, তাদের প্যালেটে আমরা দিতে পারছি এবং তারা এখান থেকে পছন্দ করে নিবে, এটাই সবচেয়ে বড় কথা। এটার জন্য আমার ভীষণ খুশি লাগছে। আমি অপারেশন সুন্দরবনের জন্য অনেক সাকসেস কামনা করছি, এবং তাদের ছবি যেন সেই ছবি যেন দর্শক সবাই হলে গিয়ে দেখে, এবং অতি অবশ্যই আমার ছবি মানে আমি করেছি বলে বিউটি সার্কাসে যেন হলে গিয়ে দেখে, দুটো ছবি আমি দর্শকদেরকে দেখতে বলবো। চাপ আমি নিচ্ছি না, ও দিদারের মাথায় থাকতে পারে বা কিছু, বাট আমার কাছে এটা চাপের কিছু না। ছবির মেরিট থাকলে ছবি খুঁজে খুঁজে বাংলার দর্শক দেখবে, কারণ আমি আমাদের দর্শকদেরকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি দর্শকরা সেই রিটার্নটা দেবে আসলে।